লাইভ ইলেকশন আপডেট 2019 পর্ব 4 পার্ট 4 নিয়ে আবার ফিরে এলাম আপনাদের সামনে। প্রতি মুহূর্তে কিন্তু উত্তেজনার পারদ চলছে, প্রতি মুহূর্তে কিন্তু প্রতি সেকেন্ডে একটা জোরদার লড়াই চলছে। এখনও পর্যন্ত যা খবর তাতে কিন্তু ইভিএম গণনা চলছে এবং ইভিএম গণনায় এরাজ্যে 42টি আসনের মধ্যে 15 থেকে 16টি আসনে লিড করছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে 24 থেকে 25টি আসনে লিড করছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস কিন্তু লিড করছে দুটি আসনে, আর অবশ্যই বামফ্রন্টের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত লিডের কোনো খবর নেই আমাদের কাছে। একদিকে প্রচণ্ড গরমের দাবদাহ, তার মধ্যে কিন্তু উত্তেজনার পারদ চলছে। সরাসরি আসুন আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। দু সপ্তাহ আগে একটা কপি, একটা খবর আপনাদের সামনে তুলে রেখে ধরেছিলাম, কে এই মুকুল রায়। আসুন সেই এক্সক্লুসিভ খবর আমরা যেদিনকে তুলে ধরেছিলাম দু সপ্তাহ আগে, কে এই মুকুল আর কেন আজকের দিনে মুকুল রায় এতটা প্রাসঙ্গিক। হয়তো আমরা দু সপ্তাহ আগে এবং মুকুল রায়ের উত্থানের পেছনের এক্স্যাক্টলি রহস্য কী ছিল আমরা তুলে ধরেছিলাম আপনাদের আপনাদের কাছে রিচ, এবং আপনারা আমাদের লেখাকে অবশ্যই সমর্থন জানিয়েছেন। 124 জন মানুষের কাছে এটা পৌঁছে গিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে মুকুল রায়ের এই উত্থান এবং মুকুল রায় কতটা এক্স ফ্যাক্টর সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুকুল রায়ের উত্থানের পেছনে রহস্য কী আমরা পুরোপুরিভাবে সেই রাইট আপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ছোটোবেলা থেকে অত্যন্ত করিতকর্মা তিনি ছিলেন, এমনটাই জানিয়েছিলেন 83 বছরের এক বৃদ্ধ, নাম প্রকাশে অনিচ্ছুক। এবং তারপর আমরা একে একে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরি যে মুকুল রায়ের রাজনীতিতে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসাবে, এবং তারপর যে খবর আমরা দেখিয়েছিলাম যে 1998 সালে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে তার তৃণমূল কংগ্রেস গঠন, দীর্ঘদিন 2006 সালে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেন, তারপরে ধীরে ধীরে তিনি সামনে থেকে অনেক ভোট করিয়েছেন, প্রচুর ভোট করিয়েছেন, এবং তারপর যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি এবং তারপর মুকুল রায়ের বিজেপিতে যোগদান, এবং এই যে দীর্ঘ পথে বেশ কিছু পয়েন্টস, বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে এই কপিটা একদম আপনাদের দেখানোর অর্থ হচ্ছে এটা যে মুকুল রায় কতটা প্রাসঙ্গিক আমার মনে হয় আজকের এই সময়টা এসে গিয়েছে। এবং আমরা এই এক্সক্লুসিভ সেই রিপোর্ট আজকের 23 মের আগে, দু সপ্তাহ আগে আমরা তুলে ধরেছিলাম। আমি সরাসরি চলে আসবো ভবেশবাবুর কাছে। আজকের মনে হয় ভবেশবাবু এই কপি অত্যন্ত প্রাসঙ্গিক, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই। যে মুকুলবাবু যেদিন তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন, সেই দিন থেকেই একটা অন্যরকম মাত্রা যোগ হয়েছিল রাজনীতিতে। মুকুলবাবু কোন পরিস্থিতিতে গেলেন? যখন সারদা কেলেঙ্কারি নিয়ে একটা চরম অবস্থায় পৌঁছেছিল, এবং আমার মনে হয় সেই সময় গৌতম দেব সিপিএমের তিনি কিছু কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলেছিলেন, শুধু ভবিষ্যৎ না, তিনি ব্যাখ্যা করে বলেছিলেন ওই সারদার মূলে যে মুকুলবাবু একটা বিরাট ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা তিনি বলেছিলেন, এবং কুপন টুপন যেটা কাটাকাটি সেগুলো পরে প্রমাণিত হয়েছে। তারপরেই যখন সারদা প্রকাশ্যে এলো, তারপরে মুকুলবাবুকে যখন সিবিআই ডাকলেন, তিনি রাজসাক্ষীর হয়তো কিছুটা আভাস দিয়েছিলেন, যার জন্য তিনি সেই মুহূর্তে অব্যাহতি পেলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন। তার মুকুলবাবুর যে একটা বিরাট সাংগঠনিক ক্ষমতা আছে সেটাকে অস্বীকার করার কিছু নয়, কিন্তু আমরা আমাদের যে নাগরিক, সেই নাগরিকরা আমরা মানুষকে, মানুষের রাজনৈতিক চিন্তাধারাকে বুঝতে পারলাম না। যে ব্যক্তিটা কিছুদিন আগেও তৃণমূলে ছিলেন, তৃণমূলের একদম বলা যেতে পারে প্রতিষ্ঠাতার অন্যতম একজন, তিনি কেন কোন মুহূর্তে কিসের স্বার্থে তৃণমূলকে ছেড়ে বিজেপিতে চলে গেলেন? বিজেপির আদর্শ তৃণমূলের আদর্শ এক নয়। যারা রাজনীতি করতে আসেন তাদের তো ন্যূনতম একটা আদর্শবোধ থাকবে। আমার তো মনে হয় এই আদর্শবোধ আমাদের রাজনীতিবিদদের মধ্যে থেকে প্রায় একে একে হারিয়ে গেছে। আমরা আজকে যারা অনেকেই প্রার্থী হয়েছেন, কিছুদিন আগে তারা অন্য এক দলে বিলঙ্গিং করত, হঠাৎ তারা দল পরিবর্তন করলো, অর্থাৎ স্রোত কোন দিকে বয় তার কিছুটা আন্দাজ করেই, আবার কেউ কেউ হয়তো তাদের নিজস্ব পার্টিতে কোনো প্রার্থীর পদ পেলেন না, সঙ্গে সঙ্গে অন্য পার্টিতে গিয়ে। অত্যন্ত প্রাসঙ্গিক, স্রোত কোন দিকে বয় আপনাদেরকে আমরা আরেকবার দেখিয়ে দিতে চাইবো। স্রোত কোন দিকে বয়, আমরা ঠিক কিছুদিন আগে একটা কপি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যদি
যদি এই 42টি আসনের মধ্যে বিজেপির অবশ্যই ক্ষমতা বাড়ে তাহলে সেক্ষেত্রে 67 জন বিধায়ক তারা কিন্তু পরিবর্তনে আসতে পারবেন। আমি সেই ছবিটা একবার একটুখানি সেই কপিটা একবার তুলে ধরবো, যে কথা ভবেশবাবু বলছেন স্রোত কোন দিকে বায়। 23 মে যদি রেজাল্ট ডিক্লারেশন হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কি বিধানসভা, বিপদে তৃণমূল কংগ্রেস। আমরা সেই কপি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ঠিক 2 দিন আগে, আজ থেকে 48 ঘন্টা আগে আমরা তুলে ধরেছিলাম সেই কপিটা। একবার একটুখানি দেখে নিতে চাইবো বই কি, এবং তার ডিটেলসটাও একবার আপনাদের দেখিয়ে দিতে চাইবো। কালীঘাটে জোর গুঞ্জন যে 67 জন বিধায়ক, 7 জন মন্ত্রী এবং 19 জন কাউন্সিলর, 2 জন নেতা, 5 জন ছাত্র নেতা যোগ দিতে পারেন অবশ্যই বিজেপিতে। আসুন সেই ছবিটা যদি একটুখানি দেখে নেওয়া যায়। এক্সিট পোলের ফলাফল কি হবে তা অবশ্যই পরে বোঝা যাবে, এক্সিট পোল এক্সাক্ট পোল হচ্ছে কিনা। কিন্তু যে ছবি দেখানো হচ্ছে তাতে যদি দল বদল হয় তাহলে সেক্ষেত্রে কারা কারা দল বদল করবে আপনাদের দেখাবো। 3 জন মন্ত্রী, 4 জন প্রতিমন্ত্রী, 67 জন বিধায়ক, 19 জন কাউন্সিলর, 2 জন মেয়র, 4টি পৌরসভার চেয়ারম্যান সহ 31 জন পৌর প্রতিনিধি, 5 জন ছাত্র নেতা সহ 300 কর্মী, 2 জন বড় মাপের নেতা। কলকাতায় বসে যাওয়া সিন্ডিকেটের একটা বড় অংশ চলে যেতে পারে বিজেপিতে, এবং আগে মন্ত্রী ছিলেন এমন এই ধরনের একজন অবশ্যই গেছেন যাচ্ছেন বিজেপিতে। এরকম বিভিন্ন ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই কপিও কিন্তু আজকে 2 দিন আগের এই ছবি, এবং সেটাও কিন্তু আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক যে কথা ভবেশ জানা বলছেন। চলে যাবো অরুণবাবুর কাছে। অরুণবাবু, এইবার ভোটে একটা অদ্ভুত ব্যাপার হলো, স্রোত কোন দিকে বয়? নীতি আদর্শ সব কিছু জলাঞ্জলি, স্রোত কোন দিকে বয়? টিকিট তৃণমূল কংগ্রেসে পেলাম না, চলে গেলাম বিজেপিতে। অর্জুন সিংয়ের ক্ষেত্রে জলজান্ত প্রমাণ, এবং অনেকেই তৃণমূল কংগ্রেসের বিজেপিতে গেছে। এই রাজনীতিটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করুন? হ্যাঁ, এই ভাগ্য পরিবর্তন এ তো নেতাদের হয়, আমাদের সাধারণ মানুষের তো ভাগ্য পরিবর্তন হয় না। এটা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এটা সম্প্রচার করে, কিন্তু সেখানে আমরা বাস্তবে দেখছি যে সত্যি সত্যি ভাগ্য পরিবর্তন ওই নেতা মন্ত্রীদেরই হয়, বা সমস্ত যে যারা সংসদে থাকে বিধায়ক পদে থাকে তাদেরই ভাগ্য পরিবর্তন হয়। সাধারণ মানুষের কিছুই যায় আসে না, রাজা আসে রাজা যায়, শুধু পোশাকের ঢং বদলায় এই সে দিন বদলায় না। এই যে বীরেন চট্টোপাধ্যায়ের এই কবিতা, এটা আমরা বাস্তবেই উপলব্ধি করছি। একদম, রাজা আসে রাজা যায়, পোশাকের শুধু রং বদলায় দিন বদলায় না, যে কথা অরুণবাবু বলছেন। ভবেশবাবুর কাছে আসবো। ভবেশবাবু, আজকের এই গুরুগম্ভীর আলোচনা কিন্তু অত্যন্ত খুব মানে ইন্টারেস্টিং আলোচনা, যে কী হতে চলেছে রাজনৈতিক ভবিষ্যৎ, কী হতে চলেছে দেশের ভবিষ্যৎ, কী হতে চলেছে এই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ, তা আমরা অবশ্যই বুঝবো। কিন্তু তারই মাঝখানে একটুখানি যদি ছড়া হয়ে যায় তাহলে মনে হয় আমাদের এই আলোচনাটা আরেকটু জমে ওঠে বই কি। আমি অরুণবাবুর কাছে আসবো। অরুণবাবু, গোবরে জন্মে গোবরে পোকা, পদ্ম জন্মে কম, বিধানসভায় জন্মে খালি মানুষ মারা জম, লোকসভা তার দাদা বটে, রাজ্যসভা খুঁড়ো, সুযোগ পাইলে অমনি করে আস্তা মানুষ ঘুরো। মানে এই ইলেকশনে আমার বিশ্বাস নেই, এটা সেইভাবেই তৈরি যাতে করে এই সংসদ বা এই বিধায়ক পদে যারা আসে বিরাট কারচুপি এই ইলেকশনে, এই সংসদীয় গণতন্ত্রে আমার বিশ্বাস নেই। আর আমরা তবুও এই লাল দিগন্তের কথা আমরা মনে রেখে, লাল যাতে আসে পরবর্তীতে আমরা কীভাবে আন্দোলন করব, তাই চাবুক দাগ, যেটা বর্গা রেকর্ডের মাধ্যমে আমাদের বামপন্থী সরকার, বামফ্রন্টের সরকার দেখিয়ে দিয়েছিলেন, সাধারণ মানুষের কথা ভেবে বর্গা রেকর্ড তারা করেছিলেন। তাই এখন মানে সেই সময়ের লেখা, মানে সেই 77-এর লেখা, আর এখন দেখছি যে এখন আবার সেই লেখাটাই প্রসঙ্গত এসে যাচ্ছে, চাবুক দাগ। আগুন জলে শরীর ডায়, মাথার মধ্যে টকবগায়, চোখের মধ্যে রক্ত লাল, আসবে কবে লাল সকাল, চিতার ধারে কাঁদছে মায়, পোলা মাইয়া সব চিতায়, মোদের জমি লাগল হাল, ধান দেব আর কতকাল, আব্বায় খালি কান্দে কয়, ধান দিমু না আর গোলায়, আব্বার পিঠের চাবুক দাগ, আমার দেহের রক্ত ফাগ। তাই বন্ধু, এই সামনে আগামী দিনে যাতে আমাদের বাম সংগঠনগুলো, বাম সমন্বয় জোট তৈরি করে বৃহত্তর আন্দোলনের দিকে যায়, এই প্রত্যাশা করে এই প্রত্যাশাই করি আর কি। আর ব্যাপার হলো এই যে ভোটের ব্যাপারে আরও একটা ছড়া আমি বলছি, আজকে আমি হাত পেতেছি কালকে হলে রাজা, আমার হাতে থাকবে তখন নানা রকম সাজা, মুখের আদল পাল্টে দেব, না চাইতে এই কলা, মিছিল মিটিং যতই করো আমার কানে তালা,
যেই আসে রাজা আসে রাজা যায় যে কথা বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছে সেই কথা আমিও বলছি, যে কাজী আমরা আমাদের যে কণ্ঠ এই কণ্ঠকে রোধ করতে এলে আমরা সেইভাবেই তীব্রভাবে তীব্রতরভাবে আমরা প্রতিবাদ করব। আর যে পত্রিকাটা আমি সম্পাদনা করি প্রতিবাদে প্রতিরোধে প্রতিকারের লক্ষ্যে আকিঞ্চন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা, এটা প্রতিবাদী বিভিন্ন গণ আন্দোলনের মুখপাত্র, এটা আমরা 40 বছর ধরে পত্রিকাটা আমি এই করছি সম্পাদনা করছি। তা কাজী অত মানে আমরা ছাড়িয়ে পাত্র নয়, আমরা লেগেই থাকব, আন্দোলন আরও জোরদার হবে, যে পরিস্থিতি আসুক না কেন আন্দোলন জোরদার হবে। বেশ, ভবেশবাবুর কাছে আসবো। ভবেশবাবু, আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সময় উপযোগী কবিতার মাধ্যমে কি বলতে চাইবেন? শুধু একটি ভোরের অপেক্ষায় প্রহরের পর প্রহর গুনে যায়, গভীর উদ্বেগে আর প্রত্যাশায় এমন একটা ভোর আসবে যাতে লাখো লাখ বছরের যত জমে থাকা অন্ধকার ভ্রান্তি নতুন আলোর রশ্মিতে ছটাতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অনাহারে অপুষ্টিতে মরবে না কেউ, হিংসার বলিকাষ্ঠে পৃথিবী হবে না রক্তাক্ত, মানুষ মানুষ হয়ে দাঁড়াবে মানুষের পাশে তাকে ভালোবেসে। মানুষ মানুষ হয়ে দাঁড়াবে মানুষের পাশে তাকে ভালোবেসে, এই আশাই করব। তার কারণ যত আজকের দিন এগোবে, যত পরিস্থিতি গড়াবে, ততই কিন্তু ভোটের রাজনীতি, কোন রাজনৈতিক দল রাজ্যে, কোন রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতাভাবে দিল্লির মসনদে বসবে তা তো সময় বলবে, কিন্তু হানাহানি নয়, রক্তক্ষয়ী নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুক এই কামনা করে পর্ব চারের এই লাইভ ইলেকশন আপডেট 2018 শেষ করবো। তবে আপনারা আমাদের ছেড়ে যাবেন না, তার কারণ দিনভর আমরা থাকবো আপনাদের সঙ্গে 2019-এর এই লাইভ ইলেকশন আপডেট নিয়ে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে। কোন দিকে গড়াচ্ছে দেশের ভবিষ্যৎ, কোন দিকে গড়াচ্ছে রাজ্যের ভবিষ্যৎ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যা করতে হবে www.opiniontimes.in আপনারা লগ ইন করুন। ফিরে আসছি এক্ষুনি ছোট্ট একটা বিরতির পর। Our channel, please press the bell icon.